যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, জেল খাটতে হয় জেল খাটব, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমান স্বাধীন নয়, সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে, তাদের গলার মধ্যে গোলামের জিনজিন লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটি, নোয়ার সলিমুল্লাহ, ডানকি ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছিল, সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারবে না, ইফতার করতে পারবে না, সেখানে পূজা চলবে, মঙ্গল শুভ যাত্রা চলবে, এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। ফরিদপুরে দুই সহোদর ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে, অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই, তারা কাজ করতে ছিল। কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নাই। এমনকি মিডিয়ায় আমরা যা দেখছি দেখতেছি, মনে হয় যেন এদেশের মিডিয়ার নাই, ভারত প্রচারিত মিডিয়া আমাদের বাংলাদেশে আছে। মন্দিরে যারা আগুন দিয়েছে, আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন, আমরা এটাও দাবি করছি। আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিককে হত্যা করেছে, বাংলার জমিয়ে তাদের বিচার করতে হবে। বাংলাদেশ কখনো কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সৌহার্দ্যতা বিনষ্ট হয় নাই, আমরা হতে দিতে পারি না। আজকে ভারতে নির্বাচন চলছে, সব মোদির কারসাজি, আমি মনে করি এটা সব ইসকনের কারসাজি, এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশের দ্বারা ভোট ক্যারি করার এই ধরনের ষড়যন্ত্র আওতায় নিয়ে আসছে সব জায়গায়। র বর্তমানে অনলাইন মিডিয়ায় বাংলাদেশ বনাম ভারত এক বড় যুদ্ধ হচ্ছে। আপনি যদি একজন অ্যাক্টিভিটি অনলাইন এর লোক হয়ে থাকেন, যে আপনি কন্টিনিউ প্রতিদিনই হয়তো আপনি ফেসবুক টিপেন, হয়তো আপনি ইউটিউব টিপেন, বা যেটাই আপনি কোনো একটা সাইট আপনি কন্টিনিউ চালান ব্যবহার করেন, তাহলে আপনি হয়তো এই যুদ্ধে অবশ্যই স্বচক্ষে দেখেছেন যুদ্ধটাকে। হ্যাঁ, ভারত এবং বাংলাদেশ একটি যুদ্ধ, আর এই যুদ্ধটা শুধু একটি ধর্ম নিয়ে, ভারত হিন্দু ধর্ম আর বাংলাদেশ মুসলিম ধর্ম। এই যুদ্ধের মৌলিক যেই যুদ্ধের যে মৌলিক যেই কারণে যুদ্ধটা লেগে আছে অনলাইন মিডিয়ায়, এর মৌলিক কারণ হচ্ছে ধর্ম, বাংলাদেশ মুসলিম ধর্ম আর ভারত হিন্দু ধর্ম। আপনারা জানেন 1947-এ আমরা ভারত থেকে ডিভাইড হই, আলাদা হই, জাস্ট শুধুমাত্র ধর্মের কারণে। আমাদের ইসলাম ধর্ম, তাদের হিন্দু ধর্ম, জাস্ট এই ধর্মের কারণে বিশ্বে একটি মাত্র দেশ যেটি আলাদা হয়েছে সেটি ছিল পাকিস্তান, এখন তো আমরা বাংলাদেশ, যে কোনো কোনো বাংলাদেশে বলি আমরা, জাস্ট ধর্মের কারণে ভারত থেকে ডিভাইড হয়েছি, আলাদা হয়েছিলাম 1947-এ। পরবর্তীতে আবার পাকিস্তান থেকে আমরা 1971-এ, ধর্মের কারণে নয়, আমি ক্লিয়ারভাবে বলছি, পাকিস্তান থেকে বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছি ধর্মের কারণে নয়, আমরা হয়েছি পাকিস্তান আমাদের ন্যায্য মূল্য দিচ্ছিল না, আমাদের যে মানবিক মূল্য সেটা তারা দিচ্ছিল না, আমাদের আর্থিক যে অবস্থা যাবতীয় সব কিছু টোটালি আমাদেরকে তারা হায় প্রতিপন্ন করতো, আমাদেরকে নির্যাতন করতো, নিষ্পেষিত করতো, সোজা কথা আমাদেরকে তারা কোনো কেয়ারই করতো না। এই জন্য আমরা পূর্ব পাকিস্তান 1971-এ পাকিস্তান থেকে আমরা ডিভাইড হয়ে বাংলাদেশ নামক একটি দেশ গড়েছি। তার মানে পূর্বে আমাদের শত্রু ছিল ভারত, পরবর্তীতে আমাদের দ্বিতীয় শত্রু হচ্ছে পাকিস্তান। তার মানে আমাদের শত্রু দুইটা, ভারত এবং পাকিস্তান, মানে দুইটাই আমাদের শত্রু। এখন বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার শুধুমাত্র শত্রু মনে করে পাকিস্তানকে, ভারতকে শত্রু মনে করে না, অথচ ভারত আমাদের ফার্স্ট শত্রু ছিল। আর জানেন ফার্স্ট শত্রু সবচেয়ে জঘন্যতম হয়, সবচেয়ে বিভৎসজনক শত্রু হয়, তো ভারত আমাদের ছিল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম শত্রু, এর চেয়ে আমাদের বড় কোনো শত্রু বিশ্বে ছিল না। যাই হোক না কেন, তো ভারত থেকে তো আমরা আলাদা হয়ে গেলাম,
বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেলাম, এখন বাংলাদেশে আমরা রাজত্ব করব। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সাথে এমনভাবে লিয়াজু করা শুরু করেছে, ভারতকে এমনভাবে ভালোবাসা শুরু করেছে, মনে হচ্ছে না যে বাংলাদেশ এটি মানে আলাদা কোনো ভূখণ্ড, আলাদা কোনো দেশ, মনে হচ্ছে এটি ভারতের একটি অংশ বিশেষ বলেন। তো এই জন্য যখন বাংলাদেশি হিন্দুরা দেখছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে তো স্বয়ংসম্পূর্ণভাবে হিন্দুদের পক্ষে, সে তো স্বয়ংসম্পূর্ণভাবে ভারত সাপোর্ট করে যাচ্ছে, তো এই জন্য হিন্দুদের শক্তিও বেড়ে গেছে। এখন যেখানে ইচ্ছা সেখানে ওরা মুসলিমদেরকে হত্যা করে, যেভাবে ইচ্ছে সেভাবে ওরা মুসলিমদেরকে হত্যা করে। এটা ওনারা এত সহজ মনে করেছে যে যেহেতু সরকার প্রধান ভারতের পক্ষে, সরকার প্রধান হিন্দুদের পক্ষে, তো আমাদের চেয়ে বড় শক্তিধর আর কি। এ ভেবে আপনারা জানেন গত কয়েকদিন আগে ফরিদপুরে আমার দুই মুসলিম ভাইকে বিনা দোষে শুধু সন্দেহজনকভাবে অকাতরে নির্যাতন করে হত্যা করেছে। হ্যাঁ, পীর সাহেব চলমুনাই অঙ্গ সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম ঢাকার রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছেন, ফয়জুল করিম সাহেব নিজে উপস্থিত ছিলেন এবং তার কথাগুলো আজকে আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আমি কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে বাধ্য হয়েছি। জাস্ট তারপরে আমি একটু কথা বললাম। আপনারা জানেন আজকে আবার মুফতি ফয়জুল করিম শায়খে চরমুনাই উনি ফরিদপুরে সেই অসহায় দুই ভাই হত্যাকৃত দুই ভাইয়ের কাছে গিয়েছেন, তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন, তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকেও আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, বাংলাদেশ সরকার প্রধান ঠিক আছে উনি মুসলিম, কিন্তু উনি হিন্দুদেরকে একদম বেশি আহ্লাদ করতে গিয়ে, হিন্দুদেরকে বেশি মহব্বত করতে গিয়ে, যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ নয়, হিন্দুরা সংখ্যালঘু, উনি সংখ্যালঘুদেরকে বেশি মহব্বত করতে গিয়ে, বেশি আপ্যায়ন করতে গিয়ে কেমন জানি সংখ্যাগরিষ্ঠতার উপরে প্রাধান্য দিচ্ছেন। এটা উচিত নয়। আপনি আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আপনি মুসলিমের উপরে কেন আপনি সংখ্যালঘু হিন্দুদেরকে আপনি প্রাধান্য দিবেন? এটা তো আপনার সামনে যায় না। এই জন্য সরকার প্রধানকে বলবো আপনি আপনার স্তরকে ঠিক রাখেন, আপনি আপনার মর্যাদাটাকে ঠিক রাখেন, সংখ্যালঘু মুসলমানদেরকে আপনি মর্যাদা দেন, মুসলমানদের উপরে কখনো হিন্দুদেরকে আপনি প্রাধান্য দিয়েন না, যেহেতু এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত। আবার সরকার প্রধানের কাছে দুইটা বলবো, জাস্ট এক নম্বর হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের উপরে প্রাধান্য দেওয়া যাবে না, নম্বর দুই হচ্ছে ভারতের সাথে জাস্ট শুধু মৈত্রী চুক্তি এইটুক যথেষ্ট, এর সামনে না যাওয়াটা ভালো। কারণ আমরা দেখেছি বিসিএফকে বারবার বিজেপি, কিন্তু বিজেপি বারবার অকাতরে হত্যা করেছে। সুতরাং আমাদের এই মৈত্রী চুক্তি এটা ফালতু একটা চুক্তি, এখানে কোনো আমার ফায়দা দেখতেছি না। কারণ আমাদের সাথে ওদের সাথে যে কী চুক্তি হয়েছে, চুক্তিতে মনে হয় যা যা লেখা আছে সম্পূর্ণ উল্টা করতেছে। আপনারা জানেন অধিকাংশ বিএসএফকে মানে বাংলাদেশি যারা বর্ডার গার্ড পাহারা দেয় বিজেপিকে, অধিকাংশ বিজেপিকে বিএসএফ আপনার ওই ভারতের ওরা বর্ডার গার্ডের হত্যা করতেছে। এই জন্য আমরা এগুলোর নিন্দা জানাচ্ছি আর সরকার প্রধানকে আহ্বান করছি আপনার সংখ্যালঘুদেরকে প্রাধান্য না দিয়ে সংখ্যাগরিষ্ঠদেরকে প্রাধান্য দিন। আসসালামু আলাইকুম।